বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী। তাদের মতে দ্বিতীয় ঢেউ সামলানো গেলেও তৃতীয় ঢেউ মোকাবিলায় আগাম প্রস্তুতি না থাকলে সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা, জটিল হতে পারে চিকিৎসা, ঘরে থেকে চিকিৎসাতেও যে কোনো উদাসীনতা না থাকে সে বিষয়ে আবেদন চিকিৎসকদের। ঢেউ সামলাতে সরকারি বেসরকারি হাসপাতালে প্রস্তুতি চলছে পুরোদমে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান বিভূতি সাহার বক্তব্য, করোনাকে ভয় পেয়ে অতিরিক্ত বিপদ বাড়াবেন না। এইচআইভি, ক্যান্সার, কিডনির গুরুতর অসুখ, লিভারে গুরুতর অসুখ বা ফুসফুসের গুরুতর অসুখ যদি না থাকে তাহলে বাড়িতে রেখেই তাকে চিকিৎসা করা যাবে। আরজিকর হাসপাতালের চিকিৎসক প্রফেসর জ্যোতির্ময় পালের দাবি, করোনা মোকাবিলায় সবচেয়ে জরুরি সর্বস্তরে সতর্ক থাকা এবং মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। দ্রুত এবং সঠিক সময়ে যদি আপনারা রোগ নির্ণয় করতে পারেন এবং দ্রুত যদি চিকিৎসার আওতায় আসেন তাহলে কিন্তু এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব। ক্যামেরায় জ্যোতির্ময় দত্তের সঙ্গে অর্ঘ্য মুখোপাধ্যায়, রিপোর্ট দূরদর্শন সংবাদ, কলকাতা।